নিউজ 24 বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ সহ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের গণমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠানের ওপর হামলার প্রতিবাদে মাঠে নেমেছে গণমাধ্যম কর্মীরা। মঙ্গলবার দুপুরে যশোর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়। গণমাধ্যমের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। এ সময় বক্তারা বলেন, 5 আগস্ট সরকার পতনের পর সময় টেলিভিশন, 71 টেলিভিশন সহ বেশ কয়েকটি গণমাধ্যম অফিসে হামলা হয়। এই হামলায় যারা জড়িত তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। এছাড়া মাদারীপুর, শরীয়তপুর, রাঙামাটি, চুয়াডাঙ্গা ও পাবনায় একই দাবিতে মানববন্ধন করা হয়। শামিমা শাম্মি, সময় সংবাদ।